আসসালামু আলাইকুম, আমি আবার চলে আসলাম সাজ্জাদ হোসেন। সেকেন্ড ভিডিওতে আমি আপনাদের শিখাবো হচ্ছে কমেন্টস, ব্যাকস্ল্যাশ, অ্যাপ, নিউ লাইন, এইসব আর কি আপনি যাবেন। তো চলেন আমরা চলে যাই। বাট ফার্স্ট হচ্ছে পাইচারমে, সো পাইচারমে ওপেন করলাম। সো দেন আমি ফার্স্টে কমেন্টস লাইন শিখাবো। তো আমরা ফার্স্ট আমি কমেন্টস এখানে হ্যাশ দেন এখানে আমি লিখতে পারি দেখাইছিলাম। সো আমরা যদি এইটা প্রিন্ট করি, রান করি, তাহলে দেখেন প্রিন্ট হয়ে যাবে 20.10। সো এটা কাউন্ট করে নাই। সাপোজ এখানে যদি আমি 1 দিই তাহলে ঠিকই কাউন্ট করবে। আর দেখেন এখানে এই যে কমেন্ট লাইন, এটার জন্য কোন ইরর দেখায়নি। সাপোজ আমি এখানে যদি হ্যাশ না দিই তাহলে আমাদের এখানে ইরর আসবে। সো দেয়ার আর নো ইরর জাস্ট ফর দিস কোটেশন। ওকে, সো নাও দিস ইজ দ্য ইরর। সো আমরা এখানে ব্যাকস্ল্যাশ ইউজ করব হচ্ছে হ্যাশের মাধ্যমে। সো দেন আমরা যদি এটা সি প্রোগ্রামে রান করতে চাইতাম তাহলে আমাদের ফার্স্টে ইন্ট একটা ভেরিয়েবল নিতে হতো, তার মধ্যে এই যে বি সেটা রাখতে হইতো, তারপরে আমাদের প্রিন্ট করতে হইতো। সো দেখেন পাইথন আমাদের কত ইজি করে দিয়েছে জীবনটাকে। তো এইটা এখন আমরা ভেরিয়েবল টাইপের যেটা কালকে প্রিন্ট করেছিলাম সেটা নাম আজকে হচ্ছে সেটা রান করলে তো আপনারা জানেন কি রান করবে। তো আমরা চাইতেছিলাম একটা সাথে পাশাপাশি কিছু রান করতে। সো আমরা চাইতেছিলাম শোন এটা রান করব। সো এটা যদি রান করি একসাথে তো রান হবে, সবাই জানেন। সো আমরা নিউ লাইন এখানে একটা ইউজ করে দিব, তাহলে আমরা আমাদের কি হবে দেখেন নিচের লাইনে আমাদের রান হবে। সো এই যে দেখেন এখানে রান করতেছে নিচের লাইনে। সো আমরা এখানে যদি ট্যাব ব্যবহার করি তাহলে আমাদের কি হবে দেখেন, যদি ট্যাব ব্যবহার করি সিম্পল এখানে 4 লাইন আমাদের স্পেস একটা দিবে, মানে 4 স্পেস পর আমাদের এই যে এই নামটা প্রিন্ট করবে শো। সো সাপোজ আমি আর একটা ট্যাব দিয়ে বুঝাই, সো 21 ইজ, সো এখানে রান করি। সো দেখেন আমাদের ঠিক মতো প্রিন্ট করতেছে। সেকেন্ডলি আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এমন টাইপের প্রিন্ট করব কোটেশন। সো আমরা এইরকম টাইপের প্রিন্ট করব। তো আমরা কিভাবে প্রিন্ট করব এটা, সো এমন ফার্স্টে সো এর মধ্যে আমি একটা ব্যাকস্ল্যাশ সংযোগ সো এমনটা যদি আমরা করি তাহলেই এর মধ্যে আমাদের প্রিন্ট করবো হচ্ছে এই যে দেখেন এখানে ঠিক মতো প্রিন্ট করেছে আমাদের সাজ্জাদ হোসেন। তো বুঝতে পারতেছেন কিভাবে কি করতে হবে। তো আপনারা শিখেই ফেললেন যে কিভাবে ট্যাব ব্যবহার করব, নিউ লাইন ব্যবহার করব। সাপোজ এখানে যদি একটি নিউ লাইন ব্যবহার করি তাহলে এখানে সাজ্জাদ এন্ড সু মানে এক লাইনে প্রিন্ট হবে এটা 4 লাইন স্পেসের পর, আর নিউ লাইনের জন্য 21 যেটা এটা নিচে প্রিন্ট করবে। সো সরি এখানে কি আসলো, সরি এমনটা আর কি। আর এটার জন্য আমাদের প্রিন্ট করবে হচ্ছে এরকম টাইপের প্রিন্ট করবে, সরি এমনটা। সো আজকের ভিডিও আপনারা সবাই বুঝতে পারছেন, আর তারপর রান করে দেখাই আবার। ওকে, সো এটা 21 এটা নিচে চলে এসেছে প্রিন্ট করছে এখানে। সো মনে হয় আপনারা বুঝেছেন। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।